আসসালামু আলাইকুম, আমি ঈশা জাহান। উনি আমার পেজ আয়েশা স্টল থেকে আবারও সবার সাথে লাইভে চলে আসলাম। তো সবাই একটু লাইভটা ফার্স্ট পার্ট জয়েন করবেন এবং জয়েন হয়ে প্রথমেই জানাবেন আমাকে একদম ক্লিয়ারভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমাকে যদি একদম ক্লিয়ারভাবে দেখা এবং শোনা যায়, অফসেট ডান থাকে দেন একটু ক্লিয়ার লিখে দিবেন বা ডান লিখে দিবেন, আর দেন আমি কন্টিনিউ করব। আর হচ্ছে একটা ব্যাপার হচ্ছে, আজকে দশর শাড়ি নিয়ে হচ্ছে গিয়েছিলাম যে দশর শাড়ি নিয়ে লাইভ হচ্ছে, বাট হচ্ছে আমি হচ্ছে থিঙ্কিংয়ে ভুল করেছিলাম। এটা আসলে দশর শাড়ি না, রাস্টেক্সের যে শাড়িগুলো ওরকম কারিয়াল সিল্কের খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে লাইভ করবো আজকে। আশেপাশে মুক্তাপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? মুক্তাপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ডিয়ার ভালো আছি। আয়েশা আপু লিখেছে, ক্লিয়ার কেমন আছেন আপু? ইস্টাদ আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা সবার? সো এক্সট্রিমলি সরি একটু লেট হয়েছে, আমি হচ্ছে টাইমটা আবার হচ্ছে মেনটেন করতে পারছি না, হাফ অ্যান আওয়ার অ্যাগেইন লেট, সরি ফর দ্যাট। আজকে খুব সুন্দর 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 হচ্ছে আপনার কিছু, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। শম্পা আপু লিখেছে, কেমন আছো? কিউটি কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, কিউটিও ভালো আছে। একটু ঠিক করে যাবো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাবে। নাইস, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপুকে দেখে অনেক ফ্রেশ লাগছে, আজকে আমি অনেক ফ্রেশ ফ্রেশই আছি। আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে কেন? অনেকের কমেন্টস স্কিপ হয়েছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুুলিল্লাহ আপু, মাহমুদুর রাজমা আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? সুন্দর লাগছে অনেক, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপুকে অনেক ফ্রেশ লাগছে। হ্যাঁ আপু, আমি দুইটা শাড়ি নিয়েছি কিন্তু গিফট দেন নাই, কি অদ্ভুত কথা। আল্লাহ তোর ইসলাম আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি নিউ স্বপ্নবিলাসী সুকন্যা, ওয়েলকাম ইন আয়েশা স্পল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ঝর্ণা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার লাইভ দেখছি, কেমন আছেন আপু? জান্নাতুল নাহার সুমি আপু, ওয়েলকাম ইন আয়েশা স্পল ইয়ার অ্যাগেইন। আর হচ্ছে কি কি অবস্থা আপু, কোথায় ছিলেন, কেন হচ্ছে লাইভ জয়েন করেননি? তো আজকে এই জন্য আমি এত এক্সাইটেড, আজকে হচ্ছে আমি ভেবেছিলাম যে হচ্ছে দশর সিলগুলো দেখাবো, বাট না, ভুলক্রমে আজকে হচ্ছে অন্য শাড়ি চলে আসছে আমার অফিস থেকে। সো হচ্ছে শাড়িগুলো এত সুন্দর, এত ভীষণ রকম সুন্দর। হ্যাঁ ওকে, শাড়িটা অনেক সুন্দর। হ্যাঁ আপু, শাড়িগুলোর অন্য অন্য কালারগুলো অনেক বেশি সুন্দর। রুনা আপু আসসালামু আলাইকুম, লেট না করে সেটাই আগে বলো, আমরা ধরেই নিয়েছি উর্মি তিনটার, মানে সাড়ে তিনটা। আমরা আমার এমন একজন কলিগ আছে যার জন্য আমরা সবসময় 30 মিনিট মাইনাস করে রাখি। ছি আপু ছি, আমার যে কি লজ্জা দিল, সরি আপু সরি। ওয়াও লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। স্কুল থেকে এসে তোমার লাইভ নিয়ে বসে গিয়েছি আপু, খাওয়া দাওয়া করে নেন সবার আগে, শেয়ার দেন, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে যে শাড়িগুলো দেখাবো হচ্ছে আপনার রাস্টেক্সের, যে প্রথম আমরা যে শাড়িগুলো এনেছিলাম কারিয়াল সিল্কের মধ্যে, এটা ঠিক কারিয়াল সিল্কের থেকে বেশি সফট, কারিয়াল সিল্ক না যতটা সফট তার থেকে এই শাড়িগুলো বেশি সফট, মানে অ্যাজ লাইক কটনের মতো, অ্যাজ লাইক কটনের মতো। কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন হবে না, কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন হবে না। আর আজকে এগুলো নিয়ে প্রাইস গেস হবে, খুবই 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 সুন্দর শাড়ি। আমি কালারসগুলো আগে দেখিয়ে নিচ্ছি। আমি তো খুব সুন্দর একটা আপনার অরেঞ্জ কালার, একটা খুবই প্রিটিয়েস্ট একটা অরেঞ্জ কালার শাড়ি পরে আছি। সো আপনাদের যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিতে হবে, কারণ শাড়িগুলো ভীষণ সুন্দর, কালার কম্বিনেশন সবগুলোর অনেক বেশি সুন্দর। কেমন আছেন আপু? নুশাদ আহমেদ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি তিনটা থেকে বসে আছি, সরি আপু। আমরা উর্মি আপুর কমেন্টটা পড়িনি, আমরা উর্মিতে অভ্যস্ত প্রিয়জন বলে কথা, সরি আপু, অনেক বেশি সরি। তোমার মেকআপ অনেক সুন্দর লাগছে,
থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, তবে সেটা নয় বাহিরের সুন্দরকে ভালোবাসি, তোমার পবিত্র মনকে। থ্যাংক ইউ সো মাচ ইশরাত, থ্যাংক ইউ সো মাচ সোহেলি রানা আপু লিখেছে, তার থেকেও বেশি সুন্দর আপনি। উত্তরটা বুঝি নাই, কথাটা বুঝি নাই। সো আমি স্টার্ট করছি আজকে, কিন্তু প্রাইস গেস হবে, আজকে প্রাইস গেস হবে হচ্ছে, আমি শাড়িগুলো দেখাচ্ছি আপনারা হচ্ছে, না ওকে কালারগুলো তো আমি ধরে দেখাচ্ছি, অনেকগুলো কালার আমি দেখাবো আজকে, মোটামুটি অনেকগুলো কালার থাকবে আপনাদের পছন্দের, অনেকগুলো কালার থাকবে, মানে হচ্ছে আপনার 18 থেকে 30 সবাই পড়তে পারবে। কাল তো হট ছিল, সো কুল, থ্যাংক ইউ সো মাচ। সো হচ্ছে সবাই প্রাইস গেস স্টার্ট করেছে, 3টা থেকে বসে আছি আপু, শেষ পর্যন্ত অপেক্ষা অবসর হলো, সরি আপু সরি। লাইট কালার আছে, ইয়েস আপু, জিন্নাত রহমান আপু আসসালামু আলাইকুম, লাইট কালার আছে, সব ঢাকাই প্লিজ, ঢাকাই জামদানি ইনশাল্লাহ দেখাবো, দেখাচ্ছি, মানে আপনি যে শাড়িটা পরে আছেন তার চেয়েও অনেক বেশি সুন্দর আপনি, থ্যাংক ইউ সো মাচ। প্রাইসটা হচ্ছে গেস করা শুরু হয়েছে, খুব সুন্দর লাগছে তোমাকে, অনেকদিন পর তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, অরেঞ্জ কালার অলওয়েজ নাইস, থ্যাংক ইউ সো মাচ, আপনার মনে হচ্ছে অরেঞ্জ কালারটা পছন্দ তাই না? সো আমি কালারসগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে ওরকম আপনার কারিয়া সিল্কের মধ্যে এই কালারগুলো হচ্ছে, এই যে আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি প্রথম কালারগুলো, এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা অ্যাশ ডার্ক অ্যাশ, এটা হচ্ছে নেভি, এটা হচ্ছে ডার্ক অ্যাশ, এটা হচ্ছে আপনার পিয়াজ কালার, তারপরে হচ্ছে আপনার মিষ্টি অরেঞ্জ সরি ম্যাজেন্টা কালার, তারপর হচ্ছে ইয়েলো কালার, অফ হোয়াইট কালার, আমারটা হচ্ছে অরেঞ্জ কালার আপা ধরেন, এই যে সো আমি দেখাচ্ছি, এর মধ্যে থেকে যার যেটা পছন্দ হবে খুব দ্রুত হচ্ছে পিক করার চেষ্টা করবেন, শাড়িগুলো কিন্তু সত্যি অনেক অসাধারণ, এবং যারা একটু কটন ফিলিংস এর মতো শাড়ি চাচ্ছেন, যে আমি একটা সুন্দর পার্টি ওয়ার শাড়ি পরবো বাট হচ্ছে ফিলটা একদম কটন ফিল হতে হবে, তাদেরকে আমি বলবো অবশ্যই আজকে ল্যাব থেকে আপনারা অবশ্যই শাড়িটা চুজ করবেন, যেটা পছন্দ হবে দ্রুত একটু নিয়ে নেবেন, একটা পার্ট খুশিয়ে নিবো, আচ্ছা পরে উঠে, আচ্ছা আপনারা প্রাইসটা গেস করতে থাকেন, আমি দেখাতে থাকি, জান্নাত কোথায়, জান্নাত কালকে কি, জান্নাত কোথায় হারাইলো, সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে অরেঞ্জ কালার, দেখেন খুব সুন্দর হচ্ছে অরেঞ্জ কালারটা, আমি একটু শাড়ি উঠাই নিই, তার উপরে উপরে কিছুই করতে পারি না, ঠিক আছে উঠানোটা নিশো, এটা হচ্ছে আমার পরা শাড়িটা যেটা কিনা আমি পরে আছি, এটা হচ্ছে খুব সুন্দর প্রিটি একটা অরেঞ্জ কালারের মধ্যে, কালারটা হচ্ছে খুবই প্রিটিয়েস্ট একটা অরেঞ্জ কালারের ভেতরে, যেটা কিনা আমি পরে আছি, শাড়িটার মধ্যে একটা কাগজ দেওয়া আছে, তারপরে দেখেন শাড়িটা কতটা সফট হবে, আচ্ছা শ্যামলী জলিল আপু সবার আগে বলেছেন 2980 টাকা, পিন করেছি 2980 টাকা, আজকের লাইভের এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র 2980 টাকা, শ্যামলী জলিল আপু সবার আগে বলেছেন, আমাকে একটু উঠে দাও, আমি আছি, 1 সেকেন্ড, এই যে শাড়ি, এই যে আছি, আমি আছি, যাই নাই তো, শ্যামলী জলিল আপু সবার আগে বলেছেন প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, বাট কোয়ালিটি যে কতটা ভালো কোয়ালিটি হবে সেটা হচ্ছে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন, যে কোয়ালিটি হচ্ছে একদম 100-এ 100 হচ্ছে গুড কোয়ালিটি, ওকে আমি একটু উঠে কি উঠেলাম সেটা, এটা হচ্ছে আমার পরা শাড়িটা যেটা কিনা আমি পরেছি, এটা দেখেন সুন্দর কালেকশন, আর শম্পাপুর কি অবস্থা, শরীর কি ভালো হয়েছে? সো এটা হচ্ছে আমার পরা শাড়িটা যেটা কিনা আমি পরে আছি, নীলফার ইয়াসমিন নীলা আপু লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু, আজকে অনেকদিন পরে তোমাকে দেখলাম, ভালো লাগছে, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা ডিয়ার, আপনি কেমন আছেন? আর রুনা আপু যে সফট শাড়ি খোঁজেন, রুনা আপু আজকে লাইভে শাড়ি পছন্দ হলে নিতে পারেন, আপনার হচ্ছে আপনার ওরকম সফট শাড়ি, জামদানি শাড়ি আছে, জামদানি শাড়ি আছে তো আপু, জামদানি শাড়ি আছে, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, 2980 টাকাতে সুন্দর শাড়িগুলো পাচ্ছেন, আমি এখন একটা শাড়ি ফুল হচ্ছে খুলে দেখাচ্ছি, শাড়িগুলোর কোয়ালিটি হবে খুব সুন্দর একটা কারিয়া সিল্কের মধ্যে, বাট অ্যাজ লাইক কটনের মতো, অ্যাজ লাইক কটনের মতো ফিল দিবে, এই যে দেখেন শাড়িটা এরকম হচ্ছে সফট হবে, অ্যাজ লাইক কটনের মতো ফিল দিবে আপু, ব্লু শাড়িটা বুকিং দিয়েছি, পুরো টাকা তো বিকাশ করব এখনই, ক্যাশ অন ডেলিভারি নাই এখানে, তাই পুরো টাকাটা দিয়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া দিয়ে দেন, যেখানে যদি আপনার উপজেলাতে হয়
আর যদি হোম ডেলিভারি নিতে না চান তাহলে কিন্তু সুন্দরবনে ফুল পে করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনার 300 টাকা অ্যাডভান্স করলে হতো। ইনবক্স চেক শম্পা খান আপু, ইনবক্স চেক এই মরাটারের ইনবক্স চেক করো, অরেঞ্জ কালারটা, থ্যাংক ইউ সো মাচ দিয়া, শাড়িগুলো অনেক সুন্দর, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, দেখেন এই শাড়িগুলো আমি একটু বলে নিচ্ছি আপনাদের, হিন্টস দিচ্ছি, বিভিন্ন ব্র্যান্ডের মানে যা প্লেসে আমি নাম বলবো না, 5K পর্যন্ত সেল হয়, 5000 টাকায় সেল হয় এই শাড়িগুলো, আপনি একটু হচ্ছে মিলিয়ে নেবেন আমার কথা না, মোটামুটি আপনার 5K মতো সেল হয়। এই যে শাড়িগুলো আজকে আমি দেখাবো, এই মাসে এত কেমনে নিব রে তোমার রুনাপুর, এত টাকা নাই আপু, আপনি আমাকে বলেছেন না যে সব শাড়ি হলে বলার জন্য, এই জন্য বলছি, মানে হচ্ছে আপু টাকাটা কোনো ফ্যাক্ট না, আপনার পছন্দ হলে রেখে দেন, আপনাদের জন্য এটা কোনো ব্যাপার না। কমলা সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ, সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, আঁচলটা আসতে পেটানো আলহামদুলিল্লাহ অনেক ভালো, মেডিসিন অ্যান্ড স্যালাইন চলছে আপু, এখনো স্যালাইন চলতেছে আপু, একটু নিজের যত্ন নেন আপু, অনেক ভালো লাগছে, আমি এই প্রথমবার প্রাইস গেস করতে পেরেছি আপু, এভাবেই পেরে যাবেন। ফারহানা রলি আপু লিখেছে, আপা কেমন আছেন, আসসালামু আলাইকুম ফারহানা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনি কেমন আছেন, আর ম্যাটেরিয়ালটা তো এরকম একটা কারিয়াল সিল্কের মধ্যে, ভেতরে দেখেন ডিজাইনগুলো দেখেন, দুইটা ডিজাইন থাকবে, একটা হচ্ছে এরকম গোল্লু গোল্লু ডিজাইন, একটা থাকবে গোল্লুর মাথায়, একটা হচ্ছে ই করা মানে একটু গাছের মতো করা, এটাও সম্পূর্ণ পেটানো, এটা হচ্ছে ব্যাক সাইড, মানে শাড়িগুলোর কোয়ালিটি একদম 100-এ 100 গুড কোয়ালিটি হবে, সো পছন্দ হওয়া মাত্র নিয়ে নেবেন। আমি আপনার লাইভ কখন পাই না, আজই প্রথম পেয়েছি, আর্মিন আর দীপ্তি আপু, তাই আপু ওয়েলকামিং ওয়েলকামিং মাই লাইভ ডিয়ার, সো দিস ইজ আনাদার প্রিটিয়েস্ট একটা শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, এবং আমি বলে দিচ্ছি এই শাড়িগুলো 2980 টাকার শাড়ি না কখনোই। কংগ্রেচুলেশনস আপু, আপা দাম কেমন, আপু দাম হচ্ছে আপনার 2980 টাকা, এগুলো একদম কটনের মতোই ফিল দিবে, আর হচ্ছে ব্লাউজটা হচ্ছে আপনার এই যে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন খুব সুন্দর হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজটা আমি দেখাচ্ছি, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট ব্লাউজ পিস, ব্লাউজের ভেতরে কোনো কাজ নাই, স্লিভস এবং ব্যাক পার্টি এরকম সুন্দর একটা প্যানেল আসবে, এক্সট্রা হবে কিন্তু ব্লাউজ পিসটা আছে, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। এসব পিনটা ভালো না, আবার ছুটে গেছে, হ্যাঁ কয়েকটা দিতে হবে। আচ্ছা আপু তাহলে হচ্ছে আপনার কিন্তু, আপনি কি বিটরুটটা খাচ্ছেন, বিটরুটটা একটু কন্টিনিউ করেন, অভিনন্দন আপু, সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, দেখেন প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। এখন যেটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে, অফ হোয়াইট বলবো না, একটা লাইট গোল্ডেন কালার দেখেন, খুবই প্রিটিয়েস্ট একটা লাইট গোল্ডেন, ছুটি গেছে বলো, লাইট একটা গোল্ডেন কালারের মধ্যে, মানে প্রত্যেকটা শাড়ির কালার অনেক সুন্দর হবে আজকে লাইভের, এইটুকু আমি এনশিওর করতে পারছি যে প্রত্যেকটা কালার খুব সুন্দর হবে, এবং আমি নিজেও অনেক এক্সাইটেড শাড়িগুলো পেয়ে, যখন আর কি পছন্দ না এসে এগুলো আসছে আমি খুব খুশি হয়ে গেছি, বলি বাহ সুন্দর তো শাড়িগুলো, অনেক মানে অনেক খুশি লাগছে আমার এই শাড়িগুলো পেয়ে। সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আপনার শাড়িটা, আমি দূর থেকে দেখাচ্ছি, সুস্মিতা বিশ্বাস আপু কোথায় আমি জানি না আপু, হচ্ছে এরকম শাড়ির মধ্যে কোনো হচ্ছে রেড মানে হচ্ছে রেড কালার নাই, এরকম হচ্ছে আপনার শাড়ি চাচ্ছিলেন সুস্মিতা, আপনি শাড়িগুলো নিতে পারতো, এটা হচ্ছে শাড়িটা, এটার আঁচলটা দেখেন, আঁচলটা খুবই সুন্দর, অল ওভার বডি হচ্ছে এটা, কতগুলো লাভ দিলাম উর্মির জন্য, আসসালামু আলাইকুম রূপা আপু কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ, বিধিএস ম্যান লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, আমি আঁচলটা দেখাচ্ছি, খুব সুন্দর হচ্ছে আঁচলটা দেখেন, খুব সুন্দর হচ্ছে আঁচল, অল ওভার আঁচলের মধ্যে, আমাদের এখানে সব সময় পাওয়া যায় না, ও আচ্ছা আপু বিটরুটটা আপনার বাসা কই বলেন, বাসায় আমি বিটরুট পাঠাই দিই, বিটরুট পাঠালে থাকবে ঢাকা থেকে, আচ্ছা আপু আমি আমি হচ্ছে দেখতেছি কি করা যায় আপনার জন্য, সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল দেখেন খুব সুন্দর হচ্ছে আঁচলটা, আঁচলটা সম্পূর্ণ হচ্ছে একদম কপার গোল্ডেন দিয়ে পেটানো করা আছে, এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে রিচি একটা ডার্সেল করা আছে, মাইরে পাগল হয়ে যাচ্ছি, কে মারতেছে তোমাকে, কে মারতেছে ডিয়ার, এটা হচ্ছে পার্টটা, পার্টটা হচ্ছে সম্পূর্ণ কপার গোল্ডেন দিয়ে পেটানো করা আছে, দিস ইজ দ্য ব্যাক পার্ট, আমি অলওয়েজ ব্যাক পার্ট দেখাই, ব্যাক পার্টে কোনো সুতো ওঠানো নাই, আর এই যে গোল্লু গোল্লু ডিজাইন, এই গোল্লু গোল্লু ডিজাইনের মধ্যে হচ্ছে আপনারা দেখেন কোনো ধরনের সুতো ওঠানো থাকবে না, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, মানে অনেক অনেক বেশি রিজনেবল, কজ এগুলো একদম হচ্ছে আপনার
একটু ডিফারেন্ট শাড়ি, এই টাইপের শাড়িগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্থানকাল পাত্র হিসেবে আপনি যদি বিভিন্ন ব্র্যান্ডেড প্লেসগুলোতে ভিজিট করেন তখন দেখতে পাবেন যে এগুলোর প্রাইসটা কিরকম হয়। এসো ওই ডিজাইনটা দিয়ে দেবো, দেখে দিন এটা সাথে সাথেই দেখে দিই, তাহলে কষ্ট কম হবে। প্লিজ তোমার কর্ন আছে অনেক বেশি সফট হবে, তোমাকে অনেক সুন্দর লাগছে। নকশিনা বাপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার বাসায় জ্বর ছিল 103, এখন আমার ছিল 102। ইন্নাদিল্লাহ। আপু এখন সবার কি অবস্থা? এখানেই আছে, এখানে কিছু আছে, এই যে এটার উপরে, আমার উপরে। এটা খুলেই নামাতে পারবে, একটু খুলো, হ্যাঁ এখানে পা দাও, হ্যাঁ এই যে ওয়েল ডান, ওই সাইডে কর্নারের সাইডে, কর্নারে, হ্যাঁ হ্যাঁ ওইটাই। কেমন আছো? আসসালামু আলাইকুম মুক্তা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ তুমি বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তোমার শাড়িগুলো মেরে ফেলতেছে রে বইন, এই পাক না, আমি বলছি না পছন্দ হলে বলো, রেখে দিচ্ছি। নাই আমার কর্নারের জন্য একটা টিস্যু পেপারও পাই না, প্রাইস হচ্ছে মাত্র 380 টাকা। মুক্তাপু লিখেছে অনেক অনেক প্রীতি লাগছে উনি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান তুলি উনি আপু, থ্যাংক ইউ সো মাচ। রোকসানা আফরোজ আপু লিখেছে সবই, সব শাড়ি ভালো লাগছে, বিপদ যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেন, নাহলে কিন্তু আসলে বিপদে পড়বেন। তো এটার মধ্যে ডিজাইন হচ্ছে দুইটা ছিল, একটা হচ্ছে বল বল ডিজাইন, একটা হচ্ছে এই ডিজাইনটা, যে আসলে যে ডিজাইনটা আমি পরেছি। সো আমি দুইটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি, একটার মধ্যে এরকম বল্লু বল্লু থাকবে, বল্লু বল্লু আন্ডার মতো, একটার মধ্যে এভাবে গাছ গাছ থাকবে পাতার মতো, ওকে সেম শাড়ি। সো আমি তারপরে দেখিয়ে দিচ্ছি, দুটার মধ্যে দুইটা থাকবে, ইনবক্সে রিপ্লাই আসে নাই এখনো। শম্পাপু একটু হচ্ছে ওয়েট করেন, ডিয়ার হচ্ছে আনসারটা দিয়ে দিবে। আজকে লাস্ট 2 দিন ধরে আমি একটু শেয়ার করছি, লাস্ট 2 দিন ধরে আলহামদুলিল্লাহ ইনবক্সে এত বেশি প্রেশার, এত বেশি প্রেশার যে হচ্ছে একটু টাইম লাগতেছে, একটু ধৈর্য ধরেন, ডিয়ার হচ্ছে রিপ্লাইটা দিবে। সো এটা হচ্ছে অ্যানাদার পিটিএস, একটা অফ হোয়াইটের, সরি একটা লাইট, একটা গোল্ডেনের মধ্যে, জাস্ট ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে, দেখে আমি দেখিয়ে দিচ্ছি। সবার জ্বর ভালো হয়েছে কিন্তু শরীর ব্যথা আর দুর্বল, আমার মেয়েটার প্রচুর কাশি, অ্যান্টিবায়োটিক খাচ্ছে। আপু টেনশন করবে না ইনশাল্লাহ, এখন সিজনটা অনেক খারাপ কাজ হচ্ছে লাস্ট, আমি জানি না গত বছর এত গরম ছিল না, এবার এত বেশি গরম। শাড়ি আর কি লিখছে আপু, আমার একটা কমপ্লেন আছে, আমার একটা 4000 টাকার শাড়ি বুকিং ছিল, কালকে সেন্ড করে দিতে বসি বললো নাই, দুইবার শাড়িটা চাইছি, দুনোবার রাখছি বলে পরে পাঠাইতে বললে বলে নাকি নাই কেন আপু। আচ্ছা মাহমুদা ঠিক আছে দিয়া, আমি দেখতেছি সবার কমপ্লেনের জন্য আমি হাজির, কেন তোমার শাড়ি রাখে নাই? আমি আজকে সবগুলোর চাকরি নিয়ে নিবো, একটারও চাকরি থাকবে না, এই কাজ করে থাকলে একজনেরও চাকরি থাকবে না, টেনশন করো না, তুমি একটু হি হি করে হাসি দাও। আবার এখানে কমেন্টে হচ্ছে, কমেন্টে হাসি দিও, এখানে হচ্ছে রিয়েক্টে হাসি দিলে কিন্তু পেজে সমস্যা। আমি দেখতেছি কি করা যায়। এগুলো কি শাড়ি আপু? আপু এগুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ শাড়ি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ইন্ডিয়াতে পাওয়া যাবে, বোম্বেতে, আপনি চাইলে অবশ্যই, আমরা অল ওভার হচ্ছে ওয়ার্ল্ডে আমরা হচ্ছে ডেলিভারি করে থাকি। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। নীলা আপু লিখেছে তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমি বুঝতে পেরেছি। নীলা আপু আমি কিন্তু মনে করি আপনার কথা, ভেরি ব্যাড থিংস, আমি মনে করি, কিন্তু মনে করি আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখে তোমার লাইফ শুরু হয়ে গেছে, হায় রে আল্লাহ, আমার জ্বালায় ঘুমাইতেও পারে না মানুষ। এটা হচ্ছে আঁচল হচ্ছে, এটা দেখেন আঁচলটা সম্পূর্ণ হচ্ছে পেটানো আঁচল, একদম হচ্ছে সেম ভাবে করা, দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টে কোনো হচ্ছে সুতো ওঠানো নাই, এবং দেখেন টার্সেলগুলো খুবই রিচি হবে, টার্সেলগুলো খুবই রিচি হবে। এবং সত্যি কথা শাড়িগুলো দেখার পরে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, বলি এত সুন্দর কেন শাড়িগুলো। আর নিশু বলছে এখান দিয়ে ওর যেটা ভালো লাগবে আমাকে নগদ ক্যাশ দিয়ে নিয়ে নিবে, ও টাকা নিয়ে বসে আছে শাড়ি নেওয়ার জন্য, মুচি তোর কাছে আমি সেল করবো না। আমার তো আমারটা সহ বকা দিবা, আচ্ছা ঠিক আছে তোমারটা সহই বকা দিব ডিয়ার, নোটিফিকেশন পেলাম না কেন? মাহিনুর আক্তার আপু ফেসবুককে বকে দিব, কতক্ষণ অফিসের মানুষকে বকবো, কতক্ষণ ফেসবুকে ইনবক্স করবো যে এই তোরা হচ্ছে নোটিফিকেশন দিচ্ছিস না কেন।
সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে শাড়ি, শাড়িটার ম্যাটেরিয়াল হচ্ছে কারিগর সিল্কের মধ্যে এবং অ্যাজ লাইক কটনের একটা ফিল দিবে, একদম কটনের মতোই সফট হবে। এটার মধ্যে ডিজাইন হবে এরকম, এটার প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, মানে অনেক বেশি ক্লাসিক শাড়ি। এবং যারা হচ্ছে অ্যাজ ইউজুয়াল না পরে একটু ডিফারেন্ট ধরনের শাড়ি পরতে চাচ্ছে, যে না আমি একটু হচ্ছে ডিফারেন্ট টাইপসের একটু সুন্দর শাড়ি পরতে চাচ্ছি, তার অবশ্যই এগুলো চুজ করবেন। যার যেটা ভালো লাগবে খুব দ্রুত হচ্ছে ইনবক্সটা করে দিবেন ডিয়ার। সো আলভিন আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপি, আমি নিউ। ওয়ালাইকুম আসসালাম আলভিন সুমাই আপু, ওয়েলকাম ইন আয়েশাস ওয়ার্ল্ড। তুমি তাহলে নীলো পেঁয়াজ কালারটা দেখো আপু, দেখাচ্ছি। ওয়াও, সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস। এটার ব্লাউজের মধ্যে কিন্তু আবার ছিটা ছিটা একটা ওয়ার্ক আছে, আমি যেটা পড়েছি এটার মধ্যে একটা ছিটা ছিটা ওয়ার্ক আছে, এটার ব্লাউজের মধ্যে এরকম ছিটা ছিটা একটা ওয়ার্ক আছে। স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর একটা প্যানেল আসবে, আর ব্লাউজের মধ্যে এরকম ছিটা ছিটা একটা ওয়ার্ক। প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, সবগুলো কালারই সুন্দর হবে আজকে লাইভের। এরপরে পেঁয়াজ কালারটা দিও তো, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট শাড়ি, প্রাইস হচ্ছে অনলি 2980 টাকা। এখন হচ্ছে ওই পাগল আপু জান্নাতুল বুশরা, ইয়েস বলেন আমাকে বলছেন, অ্যালিসা জান্নাত আপু, প্রাইস হচ্ছে 2880 টাকা। ভালো তো সবাই না ঘুমায় ছিলে স্লিম হয়ে যাবো, ভালো তো সবাই, হ্যাঁ এই জন্য আমাকে সবাই হচ্ছে উল্টা আরুই দিবেন, কি যেন বলে এভরি মান্থে আমাকে কিছু পে করবেন। মুক্তা আপু এভরি মান্থে হচ্ছে আমার জন্য হচ্ছে আপনাদেরকে বিনা পয়সায় স্লিম বানানোর জন্য আমার জন্য কিছু পাঠিয়ে হবে, আমি হচ্ছে কি জানো পাঠিয়ে হবে বলতে বুঝাইছি যে আমাকে কিছু পে করেন, কি বলেন, বিনা পয়সায় হচ্ছে চুকাই দিচ্ছি। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা পেঁয়াজ কালার, এটা এক্সাক্ট কালারটা কিন্তু পেঁয়াজ কালার, এক্সাক্ট যে পেঁয়াজের যে একটু ডার্ক পেঁয়াজ কালার, এটা খুব সুন্দর, মানে পেঁয়াজের উপরের মানে এই কালারটা কিন্তু এরকমই আর কি, এটা কিন্তু এক্সাক্ট কালারটা হচ্ছে পেঁয়াজ কালার। ফিরোজা কালার দেখাও আয়েশা সিদ্দিকা আপু, ডিয়ার ফিরোজা কালার তো নাই আপু, ফিরোজা কালারটা নাই, এটার মধ্যে ফিরোজা কালারটা হবে না ডিয়ার। সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট শাড়ি, এটা হচ্ছে আঁচলটা অসম্ভব রকম সুন্দর আঁচল, অল ওভার শাড়িটা আমি খুলে দেখাচ্ছি, খুবই 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 প্রিটি হবে, সাউন্ড বেশি চলে আসে না। প্রাইস হচ্ছে এই যে পিনপোস্ট করা আছে 2980 টাকা অনলি, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট পিয়াজ কালার, জাস্ট এই কালারটা একটু দেখেন তো কি যে প্রিটি একটা কালার। এবং যারা মিস করবেন শাড়িগুলো আজকে আমি ঠিকই লোক দেখাই দিচ্ছি, তারা অবশ্যই মিস করবেন এটা আমি বলে দিচ্ছি। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, জাস্ট আঁচলটা দেখেন অসম্ভব রকম সুন্দর একটা আঁচল, আঁচলটা সম্পূর্ণ গোল্ডেন জারি সুতো দিয়ে পেটানো করা আছে, খুব সুন্দরভাবে টার্সেল করা আছে, ব্যাক সাইডটা হচ্ছে সম্পূর্ণ পেটানো। আমি হলাম তোমার গরিব কাস্টমার, হারে ডিয়ার কাস্টমার তো কাস্টমারই, তোমার কাস্টমার থেকেও তো তুমি আমার হচ্ছে ইয়াঙ্গার সিস্টার, সো হচ্ছে টেনশন কেন করতেছ। তারপরে আমার মিতা, আর আমি বারবার বলি তো শাড়ি দেখে নিতে হবে আমার কোনো কথা নাই। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা পিয়াজ কালারের মধ্যে দেখেন পাটটাও পেটানো, এবং হচ্ছে বডির মধ্যে যে এরকম গাছের মতো একটা ডিজাইন আছে এটাও সম্পূর্ণ পেটানো, একদম হচ্ছে কপার গোল্ডেন দিয়ে করা। তোমার হিজাবের প্রাইসটা বলবে, আমার হিজাবটা কিনেছিলাম আমি হচ্ছে মনে হচ্ছে 550 or 650 দিয়ে। সো তোমার শাড়িটা কি কালার আপু? আমার শাড়িটা হচ্ছে অরেঞ্জ কালার আপু, বুকিং দিব, পাঠিয়ে দিও না বিপদে পড়ে যাবো তাহলে। আচ্ছা ঠিক আছে আপু, ওকে ইনশাল্লাহ। ম্যাজেন্টাটা দেখাও সম্পাপু, দেখাচ্ছি এটার পরে ম্যাজেন্টাটা দেখাচ্ছি। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আপনার শাড়িটা, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা আপু। শুধু আপনি গরিব কাস্টমার না আমিও আছি, আরে এগুলো সব মজা করতেছে, এই জান্নাত কোথায় গেল, জান্নাতকে সবাই ধরে নিয়ে আসো। এটা হচ্ছে শাড়িটা, এবং এটার সাথে খুব সুন্দর হচ্ছে একটা ব্লাউজ পিস আছে, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস, দেখেন দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজটা খুবই সুন্দর হবে। ব্লাউজের মধ্যে আমার যে ডিজাইনটা এটার মধ্যে এরকম বুটি বুটি ডিজাইন আছে, স্লিভস এবং ব্যাক পার্টে এরকম একটা প্যানেল আসবে, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। ম্যাটেরিয়ালটা কি কল্পনা আপু? এটা হচ্ছে কারিয়াল সিল্ক, অ্যাজ লাইক কটনের মতো ফিল দেয়, এটা একদম হচ্ছে কটনের মতোই সফট, বাট এটাকে কারিয়াল সিল্ক বলে আর কি। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। ইনশাল্লাহ সবার অনুরোধে রাতেই লাইভ করবো।
রেড অরেঞ্জ কালার মেবি হ্যাঁ আপা একটু রেডি স্টেপস এর অরেঞ্জ কালার এর মধ্যে একটু রেডি স্টেপস ভাব আছে নোটিফিকেশন পাই না রুমি আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আর নোটিফিকেশন পেতে হলে আপু আমি হচ্ছে পেজে একটা ছোট্ট ভিডিও করে দিয়েছি এই স্টেপ গুলো ফলো করলে ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করে পেয়ে যাবেন নীল কালার হবে কল্পনা আপু নীল তো নাই জান্নাত গিফটটা পেয়ে পার্টি করছে তাই মিষ্টি মিষ্টি যা সুন্দর মিষ্টিটা হ্যাঁ আপু মিষ্টি অনেক সুন্দর আন্টি আপনাকে সুন্দর লাগতেছে জান্নাতুল বুসটা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সবার কথা বলো শুধু আমার কথা মনে হয় না এখন আগের মতো শাড়ি নেই না ভাই এই মাহমুদাকে ধরে মারতে হবে ওরে ধরে মাইর দিতে হবে একটা পিচ্চিটাকে ধরে একটা মাইর দিতে হবে না রে ডিয়ার এরকম কিছু না আমি অনেক প্রেশারের মধ্যে যাচ্ছি এর জন্য বাট মনে করি টু বি অনেস্ট কথা সবার কথা মনে করি এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আঁচল হচ্ছে এটা আমি দেখাচ্ছি সবুজ আছে এলিসা আপু সবুজও নাই আর সবুজ কালারটাও হবে না এটার মধ্যে গ্রিন কালারটাও নেই আজকের কালারগুলো একটু অন্যরকম কালার এটা খুবই সুন্দর একটা এটা মেরুনের মধ্যে না এটা একটা মেরুন কালার ওকে এটা একটা মেরুন কালার দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আপনার আঁচল দেখেন আঁচলটা খুব সুন্দর হচ্ছে একদম প্যাটার্ন ওয়ার্ক করা আছে আঁচলটা সম্পূর্ণ হচ্ছে কপার গোল্ডেন কালার দিয়ে প্যাটার্ন ওয়ার্ক করা দিস ইজ দ্য ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো সুতো ওঠানো থাকবে না এবং পার্টটা হচ্ছে একদমই প্লেন একটা সুন্দর কপার গোল্ডেন দিয়ে একদম হচ্ছে প্যাটার্ন ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটা আমি অলরেডি দেখিয়েছি এবং অল ওভার বডির মধ্যে এরকম গোল্ডু গোল্ডু একটা ডিজাইন আছে দিস ইজ দ্য ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো সুতো ওঠানো থাকবে না এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কারিয়াল সিল্ক বাট কারিয়াল সিল্ক হচ্ছে একদম কটনের মতো সফট হয় হ্যাঁ আপু আমাকে হলুদ কালারের একটা আনকমন শাড়ি দেখান আশফিয়া জারা আপু দেখাচ্ছি দেখাচ্ছি ডিয়ার ইয়েলো কালার শাড়ি আছে আমি দেখাচ্ছি সবুজ কালার হবে লুবনা আপু না ডিয়ার সবুজ কালার নাই তোমার পরাটা কি কমলা ইয়েস আপু কমলা তুমি আমাকে কেমনে পাবা মায়ের দিবা যে তোমার বাসার অ্যাড্রেস চলে যাব তোমার বাসার মধ্যে মায়ের দেওয়ার জন্য তুমি তো আমার বাসা থেকে খুব একটা দূরে থাকো না তুমি থাকো হচ্ছে কি যেন বলে মুক্তা ফার্মেসি নাকি ফার্মেসি জানো হ্যাঁ একবার হচ্ছে তুমি হয়তো জানো না একবার হচ্ছে আমাকে পরিচিত একটা মানুষ গিয়ে তোমাকে ডেলিভারি দিয়ে আসছে আমি হচ্ছে বাসাতে খুঁজে পাচ্ছিল না ঈদের আগে আগে মেবি অনেক কষ্ট করে মাহিনকে পাঠাইছিলাম পরে হচ্ছে মাহিন একবার গিয়ে ডেলিভারি দিয়ে আসছে তো দ্যাটস হোয়াই তোমার বাসাটা আমি চিনি আপু ইনব ইরফান বলছে এটা তো একটা সুন্দর বউ ওকে আমার পছন্দ হয়েছে আল্লাহ রে আল্লাহ আমার বাজেন কি করে রে আপু কি কি কালার আছে কৃষ্ণা দেবনাথ আপু দেখাচ্ছি দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখেন দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা খুব সুন্দর হচ্ছে একদম হচ্ছে এটা এটার মধ্যে কোনো ওয়ার্ক নাই স্লিভস এবং ব্যাকপার্টে জাস্ট এরকম একটা হচ্ছে ই হবে প্যানেল হবে কল্পনা আপু প্রাইস হচ্ছে 2980 টাকা দিয়ে প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা খুবই সুন্দর না শাড়িটা খুবই সুন্দর দিস ইজ দ্য প্রিটিয়েস্ট শাড়ি প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা সম্পাপু এটার পরে হচ্ছে ইয়েলোটা দেখে তারপরে ম্যাজেন্টাটা দেখে কারণ এটা পরপর দেখালে যখন সবাই পরে লাইটটা দেখবে কনফিউজড হয়ে যায় এরপরে আপু আমি আপনার পছন্দটা দেখাচ্ছি প্লিজ কষ্ট পাবেন না এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা ইয়েলো কালারের ভেতরে দেখেন খুবই প্রিটিয়েস্ট একটা ইয়েলো কালার খুব সুন্দর একটা হচ্ছে ইয়েলো দেখেন খুবই সুন্দর হচ্ছে একটা ইয়েলো কালারের ভেতরে খুব সুন্দর না ইয়েলো কালারটা খুবই সুন্দর আপু তোমার পরাটা কি কালার আফ্রোজা নিপুন আপু আমার পরাটা হচ্ছে একটু রেড স্টেপস এর অরেঞ্জ কালারের মধ্যে দেখেন কোনটা নিশু সব শাড়ি নিয়ে নিল কিন্তু আপু সব হচ্ছে শাম্পু আপু নিশু আমার শাড়ি হাইজ্যাক করতেছে এত জামাই কি করবে হ্যাঁ শাম্পু আপু নিশু বলতেছে নিশুরে কি আমার শাড়ি দেওয়া উচিত শাম্পু আপু বলেন তো হলুদের সাথে কিছু কম্বিনেশন শাড়ি হলুদের সাথে আপু হচ্ছে ই পাবেন হচ্ছে ই আছে কি যেন বলে হচ্ছে পিওর হচ্ছে কাঞ্জিবরম কিছু আছে ইনবক্স করেন পেয়ে যাবেন পিওরের কাঞ্জিবরম আছে এটা হচ্ছে সোহানা সুমানা সহাগ আপু ইনবক্স করেন মডারেটরকে দিতে বলেন দিয়ে দিবে
জাম কালারের মধ্যে নাই নাদিয়ার জাম কালার নাই তামান নাজিম আপু লিখেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আচো আপু কি হচ্ছে চেম্বারের রোগী দেখে লাগ দেখতেছেন চাওয়ার মতো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আচো আচলে হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন জারি সুতো দিয়ে কপার গোল্ডেন দিয়ে পেটানোর করা আছে আপু অরেঞ্জের ব্লাউজ পিসটা কেমন হবে আপু দেখাচ্ছি প্রাইস হচ্ছে 2980 টাকা আপু এটার প্রাইস হচ্ছে 2980 ব্যাক সাইডে পেটানো ব্যাক সাইডে কোনো সুতো ওঠানো থাকবে না এবং এটা হচ্ছে খুব সুন্দরভাবে টার্সেল করা আছে আজকে তোমারটা বুকিং রাখবো পরে নাই বললে তোমার বাসায় চলে যাবো আচ্ছা ঠিক আছে চলে এসো থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডেড রেজিন ইব্রাহিম এগুলো কি নামের শাড়ি আপু এগুলো কি হচ্ছে এগুলোর মেইনলি কোনো নাম নাই এগুলো হচ্ছে আপনার ধরেন ডিজাইনার শাড়ি বলতে পারেন ম্যাটেরিয়াল হচ্ছে কারিল সিল্কের মধ্যে জান্নাত তোমার কথা মনে করেছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমাকে হচ্ছে কালকে ওই যে বলার পরে আমি কালকে থেকে আমার ফোনটা খারাপ লাগছে আজকে আমি নাই দেখে লাইভের মধ্যে আমি বললাম ব্যাচারি কই গেল এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনারা দেখেন ইয়েলো কালারের মধ্যে পাটটা হচ্ছে সম্পূর্ণ পেটানো হবে ব্যাক সাইডে কোনো সুতো ওঠানো থাকবে না এবং অল ওভার বডির মধ্যে এরকম গোল্লু গোল্লু ডিজাইনটা তো অবশ্যই থাকছে প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা ও কালকে আমার শাশুড়ির বিয়ের শাড়ি দেখে বলতেছে এটা দিয়ে ও বিয়ে করবে কি বললাম বিয়ে করে খাওয়াবি কি বলতেছে চকলেট খাওয়াবো ঈশ্বরের বাচ্চা ছেলে হচ্ছে ওর বউ মানে দাদির শাড়ি দেখে বলতেছে ও বিয়ে করবে এই শাড়ি দিয়ে তো ওর মা বলতেছে তুই ওরে কি খাওয়াবো বলে চকলেট খাওয়াবো ঈশ্বর তো পিটিয়ে শাড়ি এবং দেখেন শাড়িগুলো কতটা সফট একদম হচ্ছে কটনের মতো বসে যাচ্ছে শাড়িগুলো কতটা সফট দেখেন একদম কটনের মতো বসে যাচ্ছে প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা এই শাড়ি যদি আমি 3500 ধরতাম আপনাদের হচ্ছে একদম হচ্ছে ইজিলি নিয়ে নিতেন শাড়িগুলো আমি ধরেছি মাত্র 2980 টাকা বাট এগুলো কিন্তু আপনার স্থানকাল পাত্র হিসেবে 5K সেল হয় আপনারা একটু খুঁজে দেখবেন দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস দেখেন ব্লাউজটা হচ্ছে এরকম স্লিভস এবং ব্যাকপ্যাট এরকম সুন্দর একটা প্যানেল আসবে আপু শাড়িগুলো খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই সুমনা আপু দরকার হলে নিয়ে নেন অনেক আপু আছে আমি জাস্ট নাম বলতে পারবো না এখন নিষেধ করছে তো সে হচ্ছে প্রত্যেক লাইফের অ্যাকসেপ্ট করে শাড়ি দেয় আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে এই শাড়ি দিয়ে কি করে সে প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা আপু এটার প্রাইস কত সুমনা শর্মা আপু আজকে লাইভের যতগুলো শাড়ি দেখছেন সবগুলোর প্রাইস হচ্ছে 2980 টাকা ও আপু দেখাও না আপু দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলোর মধ্যে জাস্ট ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে যেটা আমি পরেছি সেম ডিজাইনের মধ্যে ইয়েলোর মধ্যে যেটা আমি পরেছি সেম ডিজাইনের মধ্যে এটা হবে এটা হচ্ছে ইয়েলোর মধ্যে ডিজাইন একটু ডিফারেন্ট তাই দেখিয়ে দিচ্ছি এটাও খুবই 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 প্রিটি শাড়ি খুবই সুন্দর শাড়ি আমি দূর থেকে দেখাচ্ছি দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল জাস্ট আঁচলটা দেখেন সম্পূর্ণ আঁচলটা একদম হচ্ছে গোল্ডেন জারি সুতো দিয়ে কপার গোল্ডেন জারি সুতো দিয়ে পেটানো করা আছে একদম কপার গোল্ডেন দিয়ে পেটানো করা আছে বাচ্চার বাবারে বললাম ছেলে দেখে ছেলেকে দেখে শেখো যেমন ওর ও নিজে তেমনি ওর বাচ্চা দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল দেখেন আঁচল হচ্ছে সম্পূর্ণভাবে পেটানো হবে খুব রিচি ভাবে টার্সেল করা আছে দিস দ্য ব্যাকপার্ট ব্যাকপার্টে কোনো সুতো ওঠানো থাকবে না এবং অল ওভার বডির মধ্যে খুব সুন্দর একটা পাতা পাতা ডিজাইন আছে দেখেন এবং ম্যাটেরিয়াল হচ্ছে কারিয়াল সিল্ক একদম হচ্ছে অ্যাসলাই কটনের মতো ফিল দিবে কটন শাড়ি পরে যতটা না মজা এই শাড়ি পরে তার থেকে বেশি মজা পাবেন এত আরামদায়ক শাড়ি সো আমি দূর থেকে দেখাচ্ছি দেখেন দিস দ্য প্রিটিয়েস্ট শাড়ি প্রাইস হচ্ছে মাত্র 2900 এখন আর তুমি শাড়ি চেঞ্জ করতে পারবে না তোমার ব্লাউজ কাটা হয়ে গিয়েছে সম্পাপু কই গেল সম্পাপু যদি নিশুকে দিতে বলে তাহলে আমি ওরে দিব সো হচ্ছে দিস ইজ দ্য প্রিটিয়েস্ট শাড়ি এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস দেখেন অসম্ভব রকম সুন্দর ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর অল ওভার বডিটা ব্লাউজের মধ্যে এরকম করে সুন্দর হচ্ছে একটা বুটি বুটি ডিজাইন আছে প্রাইস হচ্ছে 2980 টাকা প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা এখন হচ্ছে ম্যাজেন্টা কালারটা দেখাচ্ছি এটা খুব সুন্দর হচ্ছে একটা ম্যাজেন্টা কালার আমার কমেন্টটা পড়ো নাই সম্পাপ আমি তো আপনার কমেন্ট খুঁজতেছি বাট কমেন্ট তো খুঁজে পাচ্ছি না
আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আরিফিন? সীমা ও শম্পাবু লিখছে, দেখি তো শম্পা আসলে তো কমেন্টস করেছে, কমেন্টসটা কোথায়? জামাইয়ের টাকা বাঁচাচ্ছে অ্যান্ড বোন জামাইয়ের টাকা খরচ করছে, পরে সময় মতো তুমি রিটার্ন নিবে। আমি মুরব্বীদের কথা মানি, আমি মুরব্বীদের কথা শুনি, সম্ভাব্য মুরব্বী ও হচ্ছে, ও দেখেন জুয়েলার সাপোর্ট নিচ্ছে, ভাই অলওয়েজ নিতে বলে। আমি একটা ছেলে নিয়েছিলাম, ভাই বিজি না, ওর মেয়ে পো মাহিন চুরি করে আমার নাম্বার থেকে নিয়ে গেছে। আপু ওর সাথে কি করছি আমি? আর মাহিন জুয়েলকে নিতে বলে, বুঝছেন কাহিনী কি করছে আমি বলতেছি। চেম্বারের সময় পাওয়া যায় না, হাসপাতাল থেকে দেখছি পেশেন্ট মোটামুটি কম, কোভিড তো আল্লাহর দোয়ায় অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো যেন আল্লাহ এই আজাব থেকে মুক্তি দেয়, স্কুল খোলার। আপুর কমেন্ট একটু পড়ে নিই, আসলে খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট আপা কই গেল। অকলার কারণে টেনশনে আছি, সবাই দোয়া করো ইনশাল্লাহ। আপু ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ হচ্ছে আমাদের সবাইকে রহমত করবে। আপু তোমার হিজাবটা কত নিয়েছে? আপু 550 আর 650, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একদিন পর। হ্যাঁ আপু শম্পা, আপু কি হয়েছে আমি আপনাদের কতটা ভালোবাসি দেখেন। একটা শাড়ি নিশুর খুব লাইভ রুমে পছন্দ হয়েছে, ওটা হচ্ছে আমি হচ্ছে নিশু নিয়ে নিছে শাড়িটা, জানাতে কমেন্টটা পড়ি। তুমি আমাকে বকা দিলে আমার আরও ভালো লাগে, বাট কাজ যারা ভালো ভালো কমেন্ট করছে তাদের জন্য কথাটা বলতে বাধ্য হলাম। আল্লাহ আমাকে যে দিয়েছে আমি চাইলে এটা শোরুম দিতে পারি। আলহামদুলিল্লাহ আমি কোনো গিফটের জন্য শেয়ার করি না, আমার কোনো গিফটের দরকার নাই, মানুষকে না বুঝে কারো এই দিয়ে। কে কী বলছে? আমি কিছু বলেছি? আমি কিছু বলেছি? কে কী বললো? হচ্ছে পাঁচে লোকে কী বলে ওটা হচ্ছে চিন্তা করতে হয় না, লিভিট লিভিট এটা লিভ করে যাও। আমি হচ্ছে এখানে একটা ফ্যামিলি মেম্বার সবাই, সো হচ্ছে এটা লিভিট। আর একটা একটা খেলা, খেলাতে যেটাই গিফট হোক না কেন ওটা অনেক ইম্পর্টেন্ট, সো হচ্ছে এটা নিয়ে মন খারাপ করা যাবে না, ভুলে যাও। নিশি তোমার বাচ্চা কেমন আছে? আমাদের মিষ্টি কোথায়? কংগ্রেচুলেশনস নিশি হচ্ছে লাইভে জয়েন করেছে, মেয়ের মা, মেয়ের মা জয়েন করেছে, ওকে সবাই কংগ্রেচুলেশন জানান। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা ম্যাজেন্টা কালার দেখেন। আপু কেমন আছে? নিশি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিশি হচ্ছে মেয়ের মা হয়েছে এবং হচ্ছে তোমার যেদিন তুমি জানিয়েছো ওই দিন হচ্ছে আমি সবাইকে অ্যানাউন্স করে দিয়েছি, তুমি এবং তোমার মেয়ে কেমন আছে জানাও ডিয়ার। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে ম্যাজেন্ডা কালার, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল দেখেন, খুব সুন্দর হচ্ছে আঁচলটা, অসম্ভব রকম সুন্দর আঁচল, অলপার আঁচলের মধ্যে খুব সুন্দর ভাবে হচ্ছে কপার গোল্ডেন দিয়ে পেটানো ওয়ার্ক করা আছে। দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টে কোনো সুতা ওঠানো নাই এবং খুব সুন্দরভাবে টার্সেল করা আছে দেখেন, খুবই প্রিটি ভাবে টার্সেল করা আছে এবং পাটটা হচ্ছে খুব গর্জিয়াস হবে দেখেন, পাটটা সম্পূর্ণ এভাবে করে ওয়ার্ক করা আছে, অল ওভার বডির মধ্যে এরকম একটা গল্লু গল্লু ডিজাইন, ব্যাক সাইডটা পেটানো একদম হচ্ছে আপনার রাস্টিক্স এর যে প্রথম যে কালকে যে শাড়িটা পড়েছিলাম কারিয়াল সিল্কের মধ্যে অ্যাজ লাইক ম্যাটেরিয়ালটা কারিয়াল সিল্ক, বাট এটা হচ্ছে একটু ডিজাইনার ভাবে করা, খুবই 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 সুন্দর শাড়ি। আপু কংগ্রেচুলেশনস নিশি, আপু অভিনন্দন। হ্যাঁ নিশি হচ্ছে এবার সবার জন্য মিষ্টি পাঠাও, কি দুষ্ট আমি। এটা হচ্ছে খুব সুন্দর শাড়িটা দেখেন, আর এটার ব্লাউজটা অনেক সুন্দর হবে, শাড়িগুলো কিন্তু খুবই হচ্ছে আপনার আরামদায়ক হবে, কারিগর সিল্কটা খুবই আরামদায়ক হবে। এগুলো কি ইন্ডিয়ান শাড়ি কল্পনা আপু? ইয়েস ডিয়ার, এগুলো সবই ইন্ডিয়ান শাড়ি ডিয়ার, দিস অল আর ইন্ডিয়ান শাড়ি। এটার সাথে খুব সুন্দর হচ্ছে একটা ব্লাউজ পিস পাবেন দেখেন, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট ব্লাউজ পিস, স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর একটা প্যানেল আসবে। নিশি আপু বেবির নাম কি রেখেছ? হ্যাঁ নিশি নাম বলো। আমি অনেক শাড়ি নিলাম কিন্তু মরে গেলে কি হবে? আমি অনেক শাড়ি নিতাম। ও আচ্ছা আপু, তাই আপু আসলে খুব একদম হচ্ছে ফ্রন্টের থেকে কাজ করতেছে, তো যারা হচ্ছে আপু আসলে দেখতেছে অবস্থাটা কি, আপনার তো আসলে দিন দুনিয়ার অবস্থা ওভাবে আপু যেভাবে ফিল করতেছে আমরা হয়তো ওভাবে করতে পারছি না। সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে অ্যানাদার প্রিটিয়েস্ট একটা ম্যাজেন্টা কালার, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। অন্য ডিজাইনটা দেখাচ্ছি, মানে আজকে কিন্তু আমি সবগুলো ডিজাইন সবগুলো শাড়ি একবারে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। ঠিক বলেছ আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আরেকটা মিষ্টি কালারের ডিফারেন্ট ডিজাইন, এই যে এটা হচ্ছে সুমিয়াপু লিখেছে শাড়িগুলো অনেক সুন্দর। হ্যাঁ সুমিয়াপু শাড়িগুলো সত্যি অনেক সুন্দর, ভীষণ সুন্দর। এটা হচ্ছে অ্যানাদার প্রিটিয়েস্ট একটা শাড়ি, এটাও ম্যাজেন্ডার মধ্যে, জাস্ট ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে, সেক্টর মধ্যে হচ্ছে পাড়ে পিকক আছে। সো এটা দেখে অর্ডার করবেন যাদের হচ্ছে
আমি নিজেও জানতাম না, আমি আসলে পড়ার পরে দেখতে পাচ্ছিলাম। আর শম্পা আপুর হচ্ছে চোখ হচ্ছে মাশাল্লাহ। আপু যে হচ্ছে যারা হচ্ছে আসলে বয়সের একটা ব্যাপার থাকে, তারা যে সিনিয়র, সিনিয়রদের কিছু জিনিস এটাই হচ্ছে সিনিয়রিটি, তাই না? তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপু কিছুদিন আগে তোমার তসর শাড়ি লাইভ করেছো, ওখানে আপনার পড়া ফার্স্ট শাড়িটা আমাকে একটু স্টক করে দিতে পারবেন? ডিয়ার, পসিবল হলে অবশ্যই দিতাম, বাট একটা শাড়ি স্টক হয়ে কবে যে আসবে এর কোনো ঠিক নেই ডিয়ার, এটা হলো প্রবলেম। যারা ডায়াবেটিক্স আছে তারা হাত তোলেন, কিছু খরচ বাঁচবে নিশিয়াপুর। এটা হচ্ছে খুব সুন্দর শাড়িটা দেখেন, এটা হচ্ছে ইস্তাত লিখছে। আজকে শাড়িগুলো সিম্পল কিন্তু খুব ডিসেন্ট। হ্যাঁ আপু, শাড়িগুলো খুব সিম্পল বাট হচ্ছে অনেক বেশি ডিসেন্ট, অনেক সুন্দর শাড়িটা। হ্যাঁ আপু, শাড়িটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচলটা আমি দেখাচ্ছি, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, দেখুন দিস ইজ দ্য প্রিটিয়েস্ট আঁচল। আঁচলটা হচ্ছে একদম সুন্দর ভাবে একদম কপার গোল্ডেন, ক্যাটকেটে কোনো গোল্ডেন না, কপার গোল্ডেন দিয়ে বেটনার করা। দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টে সুতো উঠানো থাকবে না। এবং টার্সেলটা দেখেন, টার্সেলটা কত রিচি হবে। এই নিশি আমারও ডায়াবেটিস নাই, আল্লাহর রহমতে এখনো ডায়াবেটিস হয় নাই। মেয়ের নাম মানহা, আচ্ছা ওর নামটা সবাইকে শোনাচ্ছি, বাবুটার নাম মানহা ইসলাম নওরিন, মাশাল্লাহ। মেয়ের বাবা নাম রেখেছে, মেয়ের বাবারা হচ্ছে সবসময় মেয়েদের নাম রাখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। সুলতানা রহমান আপু লিখেছে, আপু শাড়িগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সুলতানা আপু। এটা হচ্ছে অ্যানাদার একটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার মধ্যে, এটার প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, 2980 টাকাতে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পাচ্ছেন। এবং সত্যি কথা, শাড়িগুলোর কোয়ালিটি যদি আপনাদের পছন্দ না হয়েছে দেখেন তখন, খুবই 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 গুড কোয়ালিটি, পছন্দ না হওয়ার মতো কিছু নেই, খুবই গুড কোয়ালিটি। এটার সাথে ব্লাউজটা দেখেন, খুব সুন্দর হচ্ছে একটা ব্লাউজ পিস আছে, আমি ক্লোজলি দেখাচ্ছি। অল ওভার ব্লাউজের মধ্যে এরকম একটা ছিটা ছিটা ওয়ার্ক এবং স্লিভস এবং ব্যাক প্যাটে এরকম সুন্দর একটা প্যানেল আসবে। আপু আমি শাড়ি পরি না, তাই নেই না, তিন কোনো সমস্যা নাই, তিন থ্রি পিস হলে অনেকগুলো নিতাম, বাট একটা হলেও তোমার থেকে চাই নেব ইনশাল্লাহ ডিয়ার, আলহামদুলিল্লাহ। সাথী আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপি, কেমন আছেন, অনেকদিন পরে আপনার লাইভ দেখছি। সাথী আপু আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি, অ্যান্ড ওয়েলকাম ইন আশাস কল ডিয়ার অ্যাগেইন। সো দিস ইজ দ্য অ্যানাদার প্রিটিয়েস্ট শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। এরপর নেভিটা দিও, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। এরপরে যে কালারটা দেখাবো, আমি একবার নেভিটা নিতে চেয়েছিলাম, বাট নেভিটা হচ্ছে আপনার আমার হচ্ছে নেভি অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে, আমারও নাই। কি আপুর কি নাই? অ্যাশ কালারটা দেখাবো, জিন্নাত রহমান আছে, ঠিক আছে আপুর অ্যাশ কালারটা আগে দেখাচ্ছি। আপু আপনাদের আয়েশা মামুনিটা কেমন আছে? আয়েশা তোমাকে ডাকছে, আচ্ছা জিন্নাত আপুর জন্য অ্যাশটা আমি আগে দেখাচ্ছি। জিন্নাত আপু এই হচ্ছে অ্যাশটা, অ্যাশটা দেখাই দিলাম আপনার জন্য আগে, এবার খুশি? এটা হচ্ছে একটু ডার্ক অ্যাশের মধ্যে, বাট এটা কিন্তু অ্যাশ কালার, অ্যাশ আর নেভি দুইটা পাশাপাশি দেখলে বুঝতে পারবেন যে কোনটা অ্যাশ কোনটা নেভি। নেভিটা দেন তো রিনাপা, একটু অ্যাশটা এটার নিচে শাড়িটা দেন, হ্যাঁ এটা দেন আমাকে, হ্যাঁ থ্যাংক ইউ। সো অ্যাশ আর নেভিটা পাশাপাশি ধরলে কিন্তু বুঝতে পারবেন কোনটা অ্যাশ কোনটা নেভি, ওকে? নাহলে কিন্তু আপনাদের কনফিউশন হবে, দিস ইজ নেভি অ্যান্ড দিস ইজ অ্যাশ। সো আমি অ্যাশটা আগে দেখাচ্ছি জিন্নাত আপুর জন্য। ওয়াও কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে শাড়িটা, আমি খুলে দেখাচ্ছি, খুবই সুন্দর শাড়ি। এই শাড়িগুলো অসম্ভব রকম সুন্দর হয়, মানে এক্সট্রিম লেভেলের সুন্দর হয় শাড়িগুলো। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, দাস আঁচলটা দেখেন তো খুব সুন্দর না আঁচলটা, আঁচলটা খুবই সুন্দর। অল ওভার আঁচলের মধ্যে খুব সুন্দরভাবে কপার গোল্ডেন দিয়ে পেটানোর করা আছে। দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টে কোনো সুতো ওঠানো নাই। আসসালামু আলাইকুম আন্টি, আমি আপনার বৌমা, কিছুদিনের মধ্যে ঢাকা আসবো আপনার বাসায় বেড়াতে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ, কেমন তুলো না, আসো, ভালো লাগতেছে শুনে, চলে আসো ইনশাল্লাহ, মজা করে না আবার আসলেই আইসো। আর আমি জানি না হচ্ছে আমার সাথে বয়সের ডিফারেন্সটা কিরকম হবে বা আমার সেম এজ কিনা, বাট আপু যেহেতু আমার আপু, সো হচ্ছে তুমি যাই হও না কেন তুমি কিন্তু আমার বৌমা, আমার খুব মজা লাগতেছে বৌমাটা ডাকতে। এ হচ্ছে খুব সুন্দরভাবে ও নিজেও লেখে যে আমি আপনার বৌমা, খুব মজা লাগে আমার এটা শুনতে। আমি টাকায় ধনে না হলেও প্রতিদিন সকালে জমিদারি ডাকটা ঠিকই শুনি, তাই দিয়াম না। তো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনার অ্যাশ কালারটা, একটু ডার্ক অ্যাশের মধ্যে শাড়িটা কিন্তু অসম্ভব রকম সুন্দর, ভীষণ সুন্দর একটা শাড়ি, একটু ডার্ক অ্যাশের মধ্যে দিস ইজ দ্য প্রিটিয়েস্ট আঁচল, আঁচলটা পেটানো এবং খুব সুন্দরভাবে টার্সেল করা আছে এবং শাড়িটা দেখেন খুবই সুন্দর। এটা হচ্ছে অ্যাশের মধ্যে, অ্যাশের মধ্যে দুইটা ডিজাইন, দুইটাই আমি দেখাবো। আচ্ছা আমাকে স্মাইল কেক দিতে, আচ্ছা খাও এটা তোমার জন্য,
এবং শাড়িগুলো কিন্তু আমি বারবার বলছি একদম কটনের মতো সফট হবে। আপনারা যারা একদম কটন ফিলের শাড়ি পরতে চান তারা অবশ্যই হচ্ছে আজকে লাইভ থেকে শাড়ি চুজ করবেন, তাহলে হচ্ছে আপনাদের মানে প্রবলেম হবে না, শাড়ি পছন্দ অবশ্যই হবে। আর খুবই কোয়ালিটিফুল শাড়ি এগুলো। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস, আমি ব্লাউজটা দেখাচ্ছি দেখেন, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজের মধ্যে স্লিভস এবং ব্যাকপার্ট এরকম সুন্দর একটা প্যানেল আসবে এবং অল ওভার বডির মধ্যে এরকম একটা ডিজাইন হবে। আপু আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, অবশ্যই ডিয়ার। আমার মিষ্টির কথাটা জাস্ট ফান করেছি, তুমি আমার অন্যভাবে নিও না, অবশ্যই তোমার এবং তোমার নিউ বর্ন বেবির জন্য অনেক অনেক দোয়া আমাদের তরফ থেকে। তানজিন রহিম আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ডিয়ার? প্রাইস হচ্ছে মাত্র 2380 টাকা। এখন আমি অ্যাশের মধ্যে অন্য ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাশের মধ্যে, হ্যাঁ ডার্ক অ্যাশ কালার। আমি কি নেভিয়ার যখন ধরেছি তখন ও চার্জ দেয় বাবা, ও চার্জ নেই, দেখো চার্জ দিন। এটা হচ্ছে আসল হচ্ছে, এটা দেখেন, এটা হচ্ছে ডার্ক অ্যাশের ভেতরে, এই দেখো তুমি ছোটটা যে চার্জ নাই। এটা হচ্ছে আপনার আঁচল হচ্ছে, এটা আঁচলটা সম্পূর্ণ পেটানো হবে, খুবই সুন্দর। মানে শাড়ি হচ্ছে একটার থেকে আরেকটা মানে বেশি সুন্দর এরকম এরকম শাড়িগুলো। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, আঁচলটা সেম ভাবে আপনার পাপার গোল্ডেন দিয়ে পেটানো করা আছে, আমি ক্লোজলি দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়িটা, এটা ব্যাকসাইড, ব্যাকসাইডটা হচ্ছে পেটানো। কতদিন আপুকে দেখি না, আপু তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। এই তার মানে আমি আগে অসুন্দর ছিলাম না, মজা করলাম। হ্যাঁ আপু, মারি ইসলাম আপু লিখেছেন, হ্যালো আপু, এটা কি নিক্সট? নিক্সট কি আপু বুঝি নাই। এটা হচ্ছে শাড়িটা এবং অল ওভার বডির মধ্যে খুব সুন্দরভাবে গোল্লু গোল্লু ডিজাইন আছে, দেখেন কপার গোল্ডেন দিয়ে গোল্লু গোল্লু ডিজাইন আছে। দিস দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টে সুতো ওঠানো থাকবে না। প্রাইস হচ্ছে এটা, এটা কিন্তু ডার্ক অ্যাশের ভেতরে আর মাত্র একটা কালার অ্যাভেলেবেল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মানে আজকে লাইভ থেকে বললাম না, শাড়ি মিস হলে সত্যি কথা মিস হবে শাড়ি, এটা আমি বলতে পারছি। কিছু কিছু শাড়ি খুব অসাধারণ হয়, মানে দেখে দেখলেই নিতে ইচ্ছা করে এরকম শাড়িগুলো। তো এগুলো যখন আমার তসরের পরিবর্তে এই শাড়িগুলো আসছে, আমার মুখটা ই হয়ে গেছে দেখে। কটন অ্যান্ড সিল্ক, হ্যাঁ আপু এরকমই মিক্স কটন অ্যান্ড সিল্ক জামদানি। এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে, আপু মিক্স লিখতে চেয়েছেন, আচ্ছা সরি বুঝতে পারিনি। এটা হচ্ছে আপনার সুন্দর হচ্ছে আপনার ব্লাউজ পিস হচ্ছে, এটা দিস ইজ দ্য পিটিএস ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, 2980 টাকাতে সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন, মাত্র 2980 টাকা। এরপরে হচ্ছে আমি আমার পরার যে শাড়িটা, এটা ডিজাইনটা দেখাচ্ছি, টিস্যুটা দেন আপা, হ্যাঁ ওই শাড়িটা দেন। সিটিজিতে ক্যাশ অন হোম ডেলিভারি দিবে সাদিয়া তান তামিন আপু? আপু অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, বাট আউটসাইড থাকা থেকে আপনি প্রথমবার অর্ডার করলে অবশ্যই আপনাকে সিকিউরিটি পারপাস 300 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি। আমরা একদম হচ্ছে থানা লেভেলেও কিন্তু হোম ডেলিভারি করছি, আলহামদুলিল্লাহ একদম হচ্ছে থানা লেভেলেও কিন্তু হোম ডেলিভারি করছি। বাট প্রথমবার যদি অর্ডার করেন তাহলে হচ্ছে 300 টাকা অ্যাডভান্স, বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি। তারপর হচ্ছে এটা ডিপেন্ড করে, অনেক সময় হচ্ছে মানে ফোন করে যদি মন হয় যাতে ছেড়ে দেওয়ার মতো, অফিস থেকে অনেক সময় ফুল ক্যাশ অন ডেলিভারিও দিয়ে থাকে এটা কিছু কিছু আপনার ক্ষেত্রে। তো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমার পরে অনেস্টার ডিজাইনটা, এটা আমি পরে আছি, এই ডিজাইনটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। রাতে লাইভ করবে আপু? রাতেরটা শিওর না গিয়ার, রাতেরটা এখনো শিওর না, যদি আমার ভালো লাগে শরীর তাহলে করবো, আর যদি মনে হচ্ছে সিক লাগে তাহলে করবো আনাতে। দিস ইজ প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, দেখেন খুব সুন্দর হচ্ছে আঁচলটা, অসম্ভব রকম সুন্দর আঁচল, খুবই প্রিটিয়েস্ট আঁচল। অল ওভার আঁচলের মধ্যে খুব সুন্দরভাবে একদম কপার গোল্ডেন দিয়ে পেটানো করা আছে। দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টে কোনো সুতো ওঠানো নাই, এবং টার্সেলগুলো দেখেন, টার্সেলগুলো কতটা রিচি টার্সেল, খুবই রিচি টার্সেল। এবং অল ওভার বডি হচ্ছে এটা, অল ওভার বডির ডিজাইন হচ্ছে এটা, এবং পাড়ের ডিজাইন হচ্ছে এটা, পাড়টাও কিন্তু কপার গোল্ডেন দিয়ে করা, সম্পূর্ণ পেটানো। দিস দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টে কোনো সুতো ওঠানো থাকবে না।
আপু আমি তোমার কমেন্ট পড়ো না, রাজিনা বেগম আপু তুমি আমার কমেন্ট পড়ো না, আপু কই তো কমেন্টস তো স্কিপ হয়নি ডিয়ার, খেয়াল করিনি ডিয়ার, ইচ্ছে করে না, অনেক সময় দেখা যাচ্ছে যে স্কিপ হয়ে যায় ডিয়ার, ইচ্ছা করে করিনি। কমেন্টস কোথায় রাজিনা আপুর, কোথায় গেল কমেন্টসটা দেখি তো, রাজিনা আপু কমেন্টস তো পেলাম না, রাজি আপু কমেন্টস কিন্তু পেলাম না উপরে। সেটা হচ্ছে আমার পড়া শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র 2950 টাকা, আর মাত্র দুইটা শাড়ি আছে আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ ভীষণ পিটি শাড়ি, ভীষণ রকম পিটি শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। এটার সাথে খুব সুন্দর হচ্ছে একটা ব্লাউজ পিস আছে, দেখেন দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস। এই ব্লাউজের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আপনার একটা ছিটে ছিটে করে ডিজাইন আছে, দেখেন সো গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। আর মাত্র দুইটা শাড়ি দেখাবো, খুব সুন্দর শাড়িটা, অসম্ভব রকম সুন্দর, ভীষণ রকম সুন্দর, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। আজকে লাইভে লাস্ট শাড়িটা দেখাচ্ছি, কনফিউশনে রাখলে কেন, ঘুম আসে আসলেও জোর করে চেয়ে থাকি লাইভের দিকে কখন আসবো, তাই ডিয়ার না আসলে তো নোটিফিকেশন দিব, আসলে অবশ্যই নোটিফিকেশন দিব ডিয়ার। আপু আমি আপু তুমি এই আপু তুমি এত সুন্দর কেন বলো তো, কথা হচ্ছে আপনারা যে এত সুন্দর করে হচ্ছে আমাকে দেখেন, ব্যস্তই হচ্ছে এত সুন্দর, আপনাদের চোখ সুন্দর তাই আমাকে সুন্দর লাগে। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা নেভি ব্লু কালার, দেখেন এটা হচ্ছে খুবই প্রিটিয়েস্ট একটা নেভি ব্লু কালার, আর কোনো কালার নেই, আমি কিন্তু লাইট কালার দিয়ে শুরু করে ডিপ কালার সবগুলো কালারই দেখিয়ে দিয়েছি, অ্যাশ ছিল, অফ হোয়াইট ছিল, অনেকগুলো কালার ছিল, এটা হচ্ছে প্রিটিয়েস্ট হচ্ছে একটা নেভি ব্লু কালার, এবং শাড়িগুলো কিন্তু মানে অনেক বেশি সফট, ভেতরে কাগজ বার দেখেন, শাড়ির কোয়ালিটি ম্যাটেরিয়াল এভরিথিং অনেক ভালো, এগুলো গিফটের জন্য অনেক পারফেক্ট, আপনি কাউকে গিফট করলেও সে অনেক খুশি হয়ে যাবে, এরকম শাড়িগুলো, দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, আমি আঁচলটা দেখাচ্ছি, সম্পূর্ণ আঁচলটা কপার গোল্ডেন দিয়ে একদম পেটানোর করা আছে, দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টে কোনো সুতা নাই, এবং টার্সেলগুলো দেখেন টার্সেলটা হচ্ছে কতটা রিচি টার্সেল, খুব সুন্দরভাবে টার্সেল করা আছে, এবং অল ওভার বডির মধ্যে খুব সুন্দর হচ্ছে একটা ডিজাইন আছে, দেখেন অল ওভার বডির ভেতরে খুব সুন্দর হচ্ছে পাতা পাতা একটা ডিজাইন আছে, একদম হচ্ছে যেটা আমি পরে আছি সেম ডিজাইনের মধ্যে, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। আজকে লাইভে প্রতিটা শাড়ি অনেক বেশি সুন্দর, প্রতিটা শাড়ি অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি সুন্দর, সব পছন্দ হওয়া মাত্র হচ্ছে আপনার নিয়ে নিতে হবে, আজকে আসার জন্য হচ্ছে আমার ফোন বন্ধ হয়ে গিয়েছে, আমার হচ্ছে একটা ডেলিভারি ম্যান এসে পরে সে লাইভের মধ্যে আমি যখন আসলাম না উপরে চলে আসছিল, ও শম্পা আপু নিশুর শাড়ি নিয়ে কি কাহিনী, আমি লাইভের শেষে সেটা বলে দিবো, তার মানে আপনাদেরকে আমি কতটা ভালোবাসি খুব দিব আজকে, সেটা হচ্ছে ব্লাউজটা দেখেন, ব্লাউজের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে ডিজাইন এবং হচ্ছে এরকম একটা ডিজাইন আছে, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা। এরপরে আজকে লাইভে লাস্ট শাড়িটা দেখাচ্ছি, গল্প শুনতে হলে লাস্ট পর্যন্ত থাকতে হবে, প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা, আজকে লাইভে লাস্ট শাড়িটা দেখাচ্ছি। আর গল্পটা বলছি, একদিন এরকম হয়েছিল আপনার মনে আছে কিনা জানি না, অনেকদিন আগে রাস্টেক্সের ছিল না, ওটা রাস্টেক্সের ছিল না, টিশা ব্র্যান্ডের মনে হচ্ছে কোনো শাড়ি ছিল, ওটা হচ্ছে 3000 সামথিং টাকা, মানে 3300 টাকা বা এরকম টাকার একটা ইউলো হচ্ছে, অনেক পিছনের লাইভ, গত বছর শীতের লাইভ খুঁজলে দেখতে পাবেন, অরেঞ্জের মধ্যে মাল্টি কালার একটা শাড়ি ছিল, তো শাড়িটা লাইভের মধ্যে থেকে নিশু নিয়ে নিছে, জুয়েলা বসে শাড়িটা নিশু, এটাকে অন্য কাউকে দিবা না, মানে অনেকগুলো কপি ছিল, একটা কপি নিশু নিয়েছে, পরে একটা আপু অনেক বেশি রিকোয়েস্ট করছে, পরে নিশুকে না বলে নিশু তো নিশুর আলমারিতে রেখে দিয়েছে, পরে আমি আর মাহিন চুরি করে শাড়িটা দিয়ে দিয়েছি, পরে নিশু তো শাড়ি খুঁজতেছে, শাড়ি কই শাড়ি কই, সো হচ্ছে আজমাইন আহমেদ মাশাআল্লাহ সরি ভাই, আমি হচ্ছে কল দেওয়ার কথা বলে ভাই কল দিতে পারিনি, ভাই আমি রাতের মধ্যে কল দিব, আমি খুবই ভেজালের মধ্যে আছি, আমি রাতের মধ্যে কল দিব, সো এটা হচ্ছে শাড়িটা, সো পরে হয়েছে আমি হচ্ছে নিশুকে না বলে আমি আর মাহিন চুরি করে শাড়িটা এক কাস্টমারকে দিয়ে দিছি, মানে নিশু তো শাড়ি খুঁজতেছে কি ব্যাপার শাড়ি কই, পরে আমরা ওরে আরো ধরছি কি ব্যাপার নিশু শাড়ি কই হ্যান কই ত্যান কই, পরে আরো সেম ভাবে দুইটা শাড়ি ওর সাথে এই কাজটা করা হয়েছে, লাইভের রুম থেকে ওকে দিয়ে দেওয়া হয়েছে, পরে কাস্টমার এত বেশি মানে রিকোয়েস্ট করছে, পরে ওর শাড়িটা দিয়ে দেওয়া লাগছে, এই জন্য নিশু খুব ভয় আছে, ও শাড়ি নিলে আমি আর মাহিন চুরি করে দিয়ে দেই,
সেটা হচ্ছে খুব সুন্দর সেটা আঁচলটা এটা হচ্ছে আঁচল হচ্ছে এটা সম্পূর্ণ আঁচলের মধ্যে খুব সুন্দরভাবে পেটানোর করা আছে দিস ইজ আ ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো সুতো ওঠানো নাই আজমান ভাই এক্সট্রিমলি সরি ভাই আমি হচ্ছে টাইম পাচ্ছি না আমি ফোন দিচ্ছি একটু পরে আমি তো তসর ফার্স্ট কালার শাড়িটা দেন প্লিজ প্লিজ কোনটা ডিয়ার মিতা আপুকে ডেলিভারি ম্যান কোন ঠিকানায় পাঠাইলো জিজ্ঞেস করো তো গিফটের সাথে হারিয়ে গেছে নাকি আসলেই তো মিতা আপু কোথায় হারাইলো ঈশ্বর দেখছে কমেন্টটা লাভ ইউ আপু থ্যাংক ইউ নো প্রবলেম আপু ইনশাল্লাহ আমি আচ্ছা আছি গেছে তুমি পানি ভরছো নাকি না আচ্ছা আহারে বেচারি এই শাড়িগুলোর নাম কি আজমান ভাইয়া শাড়িগুলোর স্পেশালি কোনো নাম নেই আসলে হচ্ছে আপনার কি শাড়ি বলবো এটাকে আমি ধরেন একটু ডিফারেন্ট বা ডিজাইনার শাড়ি বলতে পারেন ম্যাটেরিয়ালটা হচ্ছে কারিগাল সিল্ক মানে একদম হচ্ছে সফট কটনের মতো শাড়িগুলো এটা হচ্ছে আজকের লাইভের লাস্ট শাড়ি দিস ইজ দ্য লাস্ট ওয়ান কি যে ভীষণ সুন্দর শাড়ি ভীষণ রকম সুন্দর শাড়ি প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা 300 টাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা 80 টাকাতে হোম ডেলিভারি চার্জ হচ্ছে 130 সুন্দরবন 150 এসে অনেক এছাড়া অল ওভার বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ ক্যাশ অন ডেলিভারি করছি আহারে নিশু বেচারি হ্যাঁ নিশু হচ্ছে একদম শেষ ওর শাড়িগুলো তিনটে শাড়ি নেওয়া হয়েছে এভাবে পরে হচ্ছে একটা শাড়ি সে অনেক কষ্ট করে এটাও চাইছে এটা আর দেওয়া হয়নি ও ব্লাউজ কেটে ব্লাউজ মেক করে ফেলতে দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পিস দেখেন খুব সুন্দর হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা আজকে লাইভ থেকে শাড়ি মিস হলে এটা আমি লোভ দেখিয়ে দিচ্ছি অবশ্যই শাড়িগুলো মিস হবে এগুলো মিস হওয়ার মতো শাড়ি না প্রাইস হচ্ছে মাত্র 2980 টাকা আপা নেন তো আপু গিফটটা আসেনি না সেন্ড করলে থাকলে প্লিজ পাঠান জান না তুমি কিন্তু মাইক খাবা তুমি দেখো আমার হাতে মাইক খাবা 2400 টাকা প্রাইস তসর শাড়িটা যেটা পরে আপনি লাইভ করেছেন আপু আমি চেষ্টা করব আনার জন্য শাড়ি চুরি হবে না ট্রিক্স আছে হ্যাঁ ও সি ট্রিক্স এরপর থেকে ও ট্রিক্স খাটাচ্ছে শাড়ি নেওয়ার সাথে সাথে ব্লাউজ কেটে ফেলে ব্লাউজ কেটে সে বানায় ফেলে চিন্তা করেন সে হচ্ছে আমাদের চোরের উপর পাকপাই শুরু করছে সো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা চলে সাথী থাকবেন যার যে শাড়িটা পছন্দ হবে ঠান্ডা মাথায় কুল মাইন্ডে থিঙ্ক করে হচ্ছে অর্ডারটা প্লেস করবেন কারণ আমাদের এখানে ক্যান্সেল রিটার্ন অ্যাকসেপ্টেড না এটা করলে আপু মানে সত্যি কথা আমাদের আমরা অনেক বেশি প্রবলেম ফেস করি অনেকগুলো আপুকে দিতে পারি না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শরীর যদি ভালো থাকে আমি নোটিফিকেশন দিব রাতের জন্য আর না হলে একটাই লাইভ হবে আর ইনশাআল্লাহ টুমরো দেখা হচ্ছে আবার অ্যাজ ইউজুয়াল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম